বন্ধুরা দীর্ঘ দু বছর অপেক্ষা করার পর অবশেষে আগামী ফার্স্ট মার্চ থেকেই যে সমস্ত ব্যক্তিরা একশো দিনের কাজ করেছিলেন টাকা পাননি তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি টাকা দেওয়ার কাজ শুরু হবে হ্যাঁ বন্ধুরা আপনিও যদি একশো দিনের কাজ করে থাকেন এবং আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন এবং রাজ্যর তরফ থেকে যে টাকাটা সরাসরি আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে বলা হচ্ছে সেই টাকাটা যদি আপনি পেতে চান তাহলে এখানে আপনাকে বেশ কিছু রাজ্যের দেওয়া শর্ত মানতে হবে তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে এখানে টাকা ঢুকবে এছাড়াও বন্ধুরা যাতে যেহেতু কেন্দ্র সরকার এই একশো দিনের বকেয়া শোধ করেনি সেজন্য রাজ্য সরকারের তহবিল থেকেই সমস্ত বকেয়া টাকা মেটানো হবে এবং এই টাকা বন্টনে যাতে কোনো রকমের দুর্নীতি না হয় সেজন্য এই টাকা বন্টনে কিন্তু বেশ কিছু নিয়ম নিয়মকানুন রাজ্য সরকার এখানে বেঁধে দিয়েছে তো বন্ধুরা জব কার্ডের এই টাকা বিতরণের প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে হবে অর্থাৎ সম্পূর্ণরূপে আপনার অ্যাকাউন্টে ঢুকবে মানে এখানে আপনাকে হাতে করে কোনো ক্যাশ বা চেক দেওয়া হবে না তো বন্ধুরা এখানে মানে যারা যারা কাজ করেছেন জেনুইন তাদের অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকে যাবে তো কিভাবে ঢুকবে দেখুন বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনি যেখানে বাস করছেন সেটা গ্রাম হোক অথবা পৌরসভা হোক অলরেডি কিন্তু মাইকিং করে বলা হচ্ছে যে যারা যারা জব কার্ডের কাজ করেছেন তারা অতি সত্তর তাদের জব কার্ডের জেরক্স কপি এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি এই দুটো জেরক্স কপি যেন তারা জমা করে আমাদের যেহেতু এটা গ্রাম পঞ্চায়েত এলাকা তাই আমাদের এলাকাতেও কিন্তু অলরেডি পঞ্চায়েত থেকে মাইকিং করে গেছে এবং তারা বলে গেছে নির্দিষ্ট তিন চার জায়গা স্কুলে তাদের ক্যাম্প বসবে সেখানেই তারা জমা নেবে এবার জমা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এখানে পঞ্চায়েত থেকে একটা লিস্ট বের করা হয়েছে মানে যারা জেনুমিন কাজ করেছে কবে কাজ করেছে কতজন কাজ করেছে পুরো লিস্ট কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাছে রয়েছে এবার আপনি যখন ডকুমেন্ট জমা করতে যাচ্ছেন সেই লিস্টে দেখা হচ্ছে আপনার নাম আছে কিনা যদি আপনার নাম থাকে তবেই তারা আপনার জব কার্ড এবং আপনার অ্যাকাউন্ট বইয়ের জেরোস কপি তারা নিচ্ছে ঠিক আছে এবার বন্ধুরা এখানে আপনি যে অ্যাকাউন্টটা দেবেন সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার জব কার্ডের টাকা ঢুকে যাবে এবার এখানে আর একটা জিনিস বন্ধুরা রাজ্য সরকার থেকে বলে দেওয়া হয়েছে একদম কড়াকড়িভাবে যে জব কার্ড যে কাজ করেছে তার অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ঢুকবে ধরুন একটা জব কার্ডে পাঁচজন ব্যক্তি রয়েছেন একটা ফ্যামিলিতে এবার টাকাটা কিন্তু পাঁচজনের অ্যাকাউন্টেই সরাসরি ঢুকবে ঠিক আছে এর ফলে কি হবে এর ফলে কিন্তু এখানে দুর্নীতি কেউ করতে পারবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে জব কার্ডের টাকা বিভিন্নভাবে অন্য অ্যাকাউন্ট দিয়ে তুলে নেয় এক্ষেত্রে কিন্তু বন্ধুরা হবে না যদি আপনি কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টই জমা করতে হবে আপনার অ্যাকাউন্ট ছাড়া অন্য কারো অ্যাকাউন্ট যদি দেন তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো বন্ধুরা একটু পরেই আপনাদেরকে চেক করব যখন আপনারা জব কার্ড করেছিলেন সেই জব কার্ডের সাথে আপনার কোন অ্যাকাউন্টটা দেয়া রয়েছে এবং আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনি সেই অ্যাকাউন্টটাই জমা করবেন আর যারা এখনও জমা করেননি তারা অবশ্যই আপনার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা এলাকাতে বিভিন্ন জায়গাতে গিয়ে অবশ্যই জমা করে দিন জমা যদি আপনি না করেন তাহলে কিন্তু একশো দিনের কাজ করা সত্ত্বেও কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না যেহেতু বন্ধুরা অ্যাকাউন্ট ডিটেলস ভেরিফাই করা হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস ভেরিফাই না হলে কিন্তু আপনি টাকা পাবেন না তাই আপনাকে অবশ্যই জব কার্ডের জেরক্স এবং অ্যাকাউন্টের জেরক্স অবশ্যই আপনার পঞ্চায়েতে জমা করতে হবে তো চলুন বন্ধুরা আমরা এক নজরে দেখে নিই যে আপনার জব কার্ড যখন করেছিলেন তখন আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া রয়েছে এবং আপনার ফ্যামিলিতে যদি পাঁচজন থাকে তো সেই পাঁচজনেরই অ্যাকাউন্ট দেওয়া আছে কি নেই যদি দেওয়া না থাকে কার কার দেওয়া রয়েছে আর কার দেওয়া নেই এগুলো কিন্তু আপনারা সব অনলাইনেই দেখতে পারবেন তো চলুন ফটাফট আমরা অনলাইনে কি একবার দেখিয়ে দিই যাতে করে আপনাদের সুবিধা হয় আপনারা বুঝতে পারবেন এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার অনলাইনে যে ব্যাংকের অ্যাকাউন্টটা দেখাচ্ছে আপনারা যখন জমা করবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টটাই জমা করবেন যাতে করে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে কোনো রকমের প্রবলেম না হয় ঠিক আছে তো চলুন ফটাফট আমরা চলে যাই আমাদের কম্পিউটারের স্ক্রিনে আপনারা চাইলে যারা মোবাইল থেকে ভিডিও দেখছেন মোবাইল ফোন থেকেও চেক করতে পারবেন তো বন্ধুরা সবার আগে আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর প্রথম কমেন্টেও লিঙ্কটা দিয়ে রেখেছি সেখানে ক্লিক করবেন তো সরাসরি আপনার কাছে এই ওয়েবসাইটটা খুলে যাবে এবার কি করবেন এখানে আসার পর জাস্ট একটু নিচে কল করবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন জব কার্ড পেমেন্ট স্ট্যাটাস লেখা রয়েছে এটার উপরে ক্লিক করবেন এটাতে যখনই ক্লিক করবেন আপনার কাছে একটা এরকম পেজ খুলবে এখান থেকে আপনি যেটা করবেন এই দেখুন ওয়েস্ট বেঙ্গল সিম্পলি ওয়েস্ট বেঙ্গলের ওপরে ক্লিক করবেন ওয়েস্ট বেঙ্গলের উপরে যখনই ক্লিক করবেন আপনার কাছে এরকম পেজ খুলবে এখান থেকে সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন জব কার্ড লেখা রয়েছে জব কার্ডের উপরে একবার ক্লিক করবেন জব কার্ডে ক্লিক করলে এখান থেকে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার চুজ করতে পারব এখান থেকে আপনি তেইশ চব্বিশ সিলেক্ট করবেন এরপর ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন আপনার যে জেলা হবে সেই জেলা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনার যে ব্লক হবে সেই ব্লক এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এরপর সেই ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে প্রসিড বটনে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো জব কার্ড থাকবে সমস্ত জব কার্ডের ব্যক্তির নাম এখানে চলে আসবে ঠিক আছে তো এখানে আমি জব কার্ডের নাম্বারগুলো ঢেকে রেখেছি সিকিউরিটি পার্পজের জন্য তো এখান থেকে আপনি কি করবেন কন্ট্রোল এ প্রেস করবেন তাহলে আপনার কিবোর্ডে মানে কম্পিউটারে এখানে সার্চ করার অপশন খুলবে যদি আপনার কাছে কম্পিউটার না থাকে মোবাইল ফোন থেকে করছেন তাহলে আপনার এখানে ফাইন করার অপশন পাবেন না আপনাকে ম্যানুয়ালি একটা একটা করে এখানে খুঁজতে হবে ঠিক আছে তো কম্পিউটার থাকলে একটু সুবিধা বেশি তো এখানে আমি সার্চ করছি ফর এক্সাম্পল এখানে আমি একটা নাম সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি ধরুন সুরেন লিখলাম দেখুন এখানে চলে আসলো সুরেন এই সুরেন নামে কিন্তু এখানে ছটা দেখাচ্ছে এই দেখুন এভাবে এন্টারপ্রেস করবেন সুরেন মণ্ডল সুরেন দাস এরকম চলে আসছে সুরেন গোস্বামী ঠিক আছে তো তো এরপর আপনার এখান থেকে নামটা যখনই পেয়ে যাবেন তখন সে নামের পাশে যে এখানে জব কার্ডের নাম্বারটা লেখা রয়েছে সিম্পলি আপনি এই জব কার্ডের নাম্বারের ওপরে ক্লিক করবেন যখনই জব কার্ডের নাম্বারের ওপরে ক্লিক করবেন বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাবেন আপনার এখানে পুরো ডিটেল চলে আসলো এবং দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানটায় আপনার পুরো ডিটেলস দেখাবে এবং একটা মজার বিষয় হচ্ছে বন্ধুরা এখানে দেখুন জব কার্ডে এই জব কার্ডটায় কজন ব্যক্তি রয়েছে তো দেখতেই পাচ্ছেন এই জব কার্ডটায় মূলত দুইজন ব্যক্তি রয়েছে এই জব কার্ডের ভেতরে তো এই দুজনের এখানে নাম দেখাবে এবং তার পাশে দেখতে পাচ্ছেন সেই জব কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট যোগ আছে নাকি পোস্ট অফিসের অ্যাকাউন্ট যোগ রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে দুজন ব্যক্তির মধ্যে এখানে একজনের দেখতে পাচ্ছেন নিচের জনের কিন্তু এখানে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে বাট প্রথম জনের কিন্তু এখানে কোনো রকম ব্যাংকের অ্যাকাউন্ট নেই তো এই প্রথমজনকে তো অবশ্যই নতুন তার অ্যাকাউন্ট জমা করতে হবে কারণ তিনি যদি অ্যাকাউন্ট জমা না করেন তাহলে কিন্তু টাকা পাবেন না তো দুজনকেই অ্যাকাউন্ট জমা করতে হবে যেহেতু জনের কোনো অ্যাকাউন্টই এখানে নেই তাই তিনি যে কোনো একটা অ্যাকাউন্ট জমা করবেন তার নিজের আর দ্বিতীয় জনের যেটা দেখাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো দ্বিতীয় জন অবশ্যই তিনি স্টেট ব্যাংকের অ্যাকাউন্টই কিন্তু এখানে লিংক করবেন এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা এখানে যদি আপনার ফ্যামিলিতে পাঁচজন মেম্বার থাকে তো আপনি এখানে পাঁচজনেরই ডিটেলস পেয়ে যাবেন এবং তাদের পুরো এখানে কার কার অ্যাকাউন্ট এখানে লিঙ্ক আছে সেটাও আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো এইভাবেই আপনারা খুব সহজে বন্ধুরা চেক করে নেবেন পুরো ডিটেলস তো এই ছিল বন্ধুরা আজকের একটা কমপ্লিট ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এ পর্যন্ত দেখাবে পরবর্তী তার একটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন